হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, চলে আসলাম কারাটের মাঠ থেকে নতুন আইটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো 7 লাখ টাকায় কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন কারাহাট থেকে। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথম যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার সামনে রয়েছে টয়োটা ব্র্যান্ডের এলিয়ন গাড়ি, যেটা মডেলটা হচ্ছে 2012 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2015 সালে। আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন, টয়োটা ব্র্যান্ডের এলিয়ন 12 মডেল এই গাড়ি দেখতে পারেন। এখন পর্যন্ত কিন্তু গাড়িটি তেলে ব্যবহার করা হয়েছে, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো গ39 সিরিয়াল। এবং এই গাড়ি কিন্তু প্রজেকশন হেডলাইটও কিন্তু রয়েছে, এই গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট রয়েছে। সো এই গাড়ির কন্ডিশন কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে, এখন কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে। একটু ভিতরের কন্ডিশন চলুন একটু দেখা যাক কী অবস্থা রয়েছে। ভিতরে পুসি স্টার্ট, ভিতরে হচ্ছে বিস্কিট কালারের সিট কভার কিন্তু লাগানো রয়েছে, এবং স্টিয়ারিং দেখতে পাচ্ছেন স্টিয়ারিং কিন্তু খুব ফ্রেশ হয়েছে, আর সিট কভার কিন্তু লাগানো, প্লাস আপনি সিলিংটা দেখেন অনেক ফ্রেশ হয়েছে। টিভি, ব্যাক ক্যামেরা রয়েছে, উডেন কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখেন উডেন প্যানেল কিন্তু রয়েছে। প্যাডগুলো দেখেন, প্যাডগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি আমি। আর পেছনের একটু কন্ডিশন আপনাদেরকে যদি দেখাই, গাড়ির পেছনের অংশটা দেখেন, পেছনে কিন্তু খুব কমফোর্টেবল সিট, প্লাস মাঝখানে একটা আমরেস রয়েছে। ভিতরে প্যাডগুলো দেখেন, প্যাডগুলো অনেকটাই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি আমি, দেখেন প্যাডটা কিন্তু খুব ফ্রেশ রয়েছে। সো এইটা কিন্তু আপনারা আজকে দেখে যেতে পারেন। আর পেছনের যদি অংশ যদি আপনাকে দেখাই, পেছনের লাইট গ্লাসটা অরিজিনাল, লাইটটা অরিজিনাল, সো লাইটগুলো অরিজিনাল রয়েছে, তেলে ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছিলো। সো একটু আমি চেক করে দিই আপনাদেরকে, আসলে তেল দেখেন, আসলেই তেল, কোনো ফোটা নাই, অরিজিনাল তেল মানে অরিজিনাল তেলেই রয়েছে। সো এটা দেখে যেতে পারেন, এটার প্রাইস কী চাওয়া হচ্ছে চলুন একটু দেখা যাক। আর সাইডে দেখেন রিক্সার আঁচড় কিন্তু আপনি পাবেন না, দেখেন কোনো রিক্সার আঁচড় নাই, কোনো রিক্সার আঁচড় আমি দেখতে পাচ্ছি না, এখানে হালকা একটু আঁচড় রয়েছে। সো এইটা কিন্তু প্রাইস কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক। এটার 12 মডেল, 15 রেজিস্ট্রেশন এলিয়ন, প্রাইস যেটা চাওয়া হচ্ছে 24,50,000 টাকা, কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এটা ক্রয় করতে পারেন। চলেন এরপরে গাড়িটি দেখাই, যেটি বলছিলাম টয়োটা পাসো, যেটার মডেলটা হচ্ছে 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, 1000 সিসি, এইটা কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হচ্ছে। চলুন এই গাড়িটির একটু ভিতরের কন্ডিশন দেওয়ার আগে আপনাদেরকে দেখাই যে নাম্বার প্লেটও কিন্তু ঢাকা মেট্রো ক কেন, কয়ের একটা উদাহরণ বলে দিই, ঢাকা মেট্রো ক এই জন্যই, কারণ এটা সিসি হচ্ছে 1000 সিসি। চলুন এবার একটু ভিতরের কন্ডিশনে যাওয়া যাক। ভিতরে দেখেন ভিতরের কন্ডিশনটা কী রয়েছে, সিট কভার কিন্তু কোনোটা ব্যবহার করা হয়নি, অরিজিনাল সিট কিন্তু রয়েছে, এই দেখেন অরিজিনাল সিট, অরিজিনাল সিট আমি দেখতে পাচ্ছি, টিভি, ব্যাক ক্যামেরা রয়েছে, এবং আপনার যে গিয়ার সেটা কিন্তু আপনার হাতে রয়েছে, এই যে হাতে দেখতে পাচ্ছেন, ইজিলি কমফোর্টেবলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এরপর চলেন এটার একটু পেছনের কী অবস্থা রয়েছে একটু পেছনের অবস্থা দেখে যাক। এই গাড়িটির একটা লোগো দেখতে পাচ্ছি, যেটা ডাক্তারের ব্যবহার করা হয়েছে, ডাক্তারের গাড়ি ছিল, এটার মডেলটা 9 কিন্তু স্টিকারটাও রয়েছে। একটু পেছনের অবস্থা দেখি কী অবস্থা, দেখেন পিছু কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে, একটু চেক করা যাক, দেখেন তেলে ব্যবহার করা হয়েছে, কোনো তো ফোটা নাই, দেখেন কোনো ফোটা নাই, অরিজিনালটাই রয়েছে। সো এইটার দাম কী চাওয়া হচ্ছে চলুন একটু দেখা যাচ্ছে, এটার দাম কী চাওয়া হচ্ছে। আর এই পাশটা দেখেন, সাইডগুলো দেখেন, সাইডগুলো কিন্তু সাইড কিন্তু টাচ আপ করা থাকে, কিন্তু রিক্সার আঁচড়গুলো পাবেন না, অ্যাকশন স্টুডেন্ট পাবেন না, প্রচণ্ড রোদ পড়েছে, অলরেডি ঘেমে যাচ্ছি বারবার। এটার দাম যেটা চাওয়া হচ্ছে বলতেছিলাম, সেটা হচ্ছে 9 মডেল, 14 রেজিস্ট্রেশন, এটার দাম চাওয়া হচ্ছে 7,60,000 টাকা। আমি 7 লাখ টাকা হলে কিন্তু গাড়িটা কিনতে পারবেন না। সো এইটা কিন্তু ফিক্সড প্রাইস না, 7,60,000 টাকা, বা 7 লাখ টাকা কমেও কিন্তু আপনি কিনতে পারবেন দামাদামি করে মালিকের সাথে। এরপরে গাড়ি দেখাই, এরপরে কিন্তু আমার কাছে আরেকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে, যেটা হচ্ছে এক্সিও। আপনারা যারা এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, নন হাইব্রিড যারা এক্সিও গাড়ি খুঁজছেন তারা এটা দেখতে পারেন, 16 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন, এই গাড়ি এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হচ্ছে, এখানে বলা হয়েছে তেলে, তারপর আমরা চেক করবো এইটা একটু ভিতরে কন্ডিশন কী রয়েছে চলুন একটু কন্ডিশনটা একটু দেখা যাক। সো এটার ভিতরে দেখা যাক কী অবস্থা রয়েছে, দেখেন গেটের প্যাডগুলো দেখেন কী পরিমাণ ফ্রেশ, এই দেখেন গেটের প্যাডগুলো কী পরিমাণ ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন, গেটের প্যাড
স্টিয়ারিংটা দেখেন, স্টিয়ারিংয়ের চুলটি কিন্তু আপনার উঠে নাই, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কভার পরানো হয়নি, অরিজিনাল সিট, সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু ফ্রেশ রয়েছে, সিলিংটাও কিন্তু মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। পেছনের অংশটা দেখায় আপনাদেরকে, পেছনেও কিন্তু দেখেন, পেছনেও কিন্তু এক্সিও 16 মডেল অনুযায়ী গাড়িটা খুব কম ব্যবহার করা হয়েছে, গাড়িটি 47 সিরিয়াল এবং তেলে ব্যবহার করা গাড়ি। এইটার পেছনের অংশটা যদি আপনাকে দেখাই, দেখেন পেছনে দেখেন, এই দেখেন এখন পর্যন্ত কোনো ফুটা নাই, কোনো ফুটা নাই, তার মানে কি এটা অরিজিনাল তেলেই ব্যবহার করা হয়েছে। সো এটা কিন্তু দেখতে পারেন, চলেন এটা দামটা কী চাওয়া হচ্ছে একটু দেখা যাক। আর বরাবর দেখেন এই সাইডের কোনো আছর কিন্তু আপনি পাবেন না, মোটামুটি ফ্রেশ রয়েছে। সো এই এক্সিওর গাড়িটির আজকে বাজার মূল্য যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 16 মডেল, 21 রেজিস্ট্রেশন, 15 সিসি, প্রাইস চাওয়া হচ্ছে 22,90,000 টাকা, কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু আপনি এক্সিওর গাড়িটি ক্রয় করতে পারেন। চলেন এরপরে গাড়িটা দেখা যাক, এরপরে আর একটা ছোটো গাড়ি দেখে, যারা ছোটো ফ্যামিলির জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে রয়েছে টয়োটার ভিটস 2011 মডেল, আর 16 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসি, এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে। আর নাম্বার প্লেটটা আমি আপনাদেরকে বলি, ঢাকা মেট্রো গ, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1300 সিসি, না এটা হচ্ছে 15 সিসি, 1331-তে গেলে ঢাকা মেট্রো গ হয়, আর যদি 1295 পর্যন্ত হয় ঢাকা মেট্রো খ হবে। সো টয়োটা ভিটসের একটু ভিতরের কন্ডিশন চলেন একটু দেখা যাক, সিট কভার কিন্তু লাগানো নাই, অরিজিনাল সিট, স্টিয়ারিংটা অনেকটাই ফ্রেশ, দেখেন স্টিয়ারিং ফ্রেশ হয়েছে, গেটের প্যাডগুলো খুব ফ্রেশ, পুসি স্টার্ট একটি গাড়ি। সো এটা দেখতে পারেন, সিলিংটা দেখেন, সিলিংটাও অনেকটাই ফ্রেশ হয়েছে। সো এই গাড়ি কিন্তু আজকে আপনারা দেখে যেতে পারেন, যারা হচ্ছে ফ্রেশ কন্ডিশনে গাড়ি করছেন। সো এইটার পেছনের যে ভিটস লেখাটাও আমি দেখতে পাচ্ছি রয়েছে, গ্লাস অরিজিনালটাই রয়েছে, পেছনে একটু দেখেন ব্যাক ক্যামেরা রয়েছে, পেছনের কী অবস্থা রয়েছে দেখা যাক, তেলে ব্যবহার করা, দেখেন কোথাও কোনো ফুটা নাই, অরিজিনাল তেলে ব্যবহার করাই, দেখেন কোথাও ফুটা নাই, দেখছেন কোথাও নাই। সো এইটা কিন্তু দেখতে পারেন আপনারা, গ্লাস অরিজিনাল, সব কিছু মোটামুটি ফ্রেশ, রিক্সার আঁচড় কিন্তু সাইডে নাই। দাম কী চাওয়া হচ্ছে চলুন একটু দেখা যাক, এটার দাম যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, 15 সিসি, 1595,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, এটা কিন্তু দামাদামি করে ক্রয় করতে পারবেন। এরপরে গাড়িতে যাই, দেখেন এরপরে হচ্ছে এক্স কলা 4 মডেল, 6 রেজিস্ট্রেশন, 15 সিসি, সিএনজিতে কনভার্ট করা হয়েছে, এটা হচ্ছে ওল্ড শেপের এক্স করলা, ঢাকা মেট্রো গ 19 সিরিয়াল, ওল্ড শেপের লাইট বড় হয় খেয়াল করে রাখি, এটা হচ্ছে ওল্ড শেপ। ভিতরের কন্ডিশন চলুন একটু দেখা যাক, গেটের প্যাডগুলো দেখেন, এই গেটের প্যাডগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা কিন্তু রয়েছে, সিট কভার লাগানো, ভিতরে বিস্কিট কালার, এবং স্টিয়ারিং দেখেন, এই সিলিং দেখেন, স্টিয়ারিং বলছি কত অনেকক্ষণ ধরে বলছি তো এই জন্য একটু এরকম হচ্ছে। সো এটা দেখতে পারেন আপনারা, যারা ওল্ড শেপের এক্স করলা গাড়ি করছেন। সো এই গাড়িটির পেছনের অংশ দেখায় আপনাদেরকে, পেছনের গ্লাসটা অরিজিনাল, এই দেখেন অরিজিনাল লোগো কিন্তু এখনও লাগানো রয়েছে, লোগোটা অরিজিনাল। সো সিএনজিতে কনভার্ট করা রয়েছে, এই দেখেন সিএনজিতে কনভার্ট রয়েছে। সো এটা দেখতে পারেন, আর এই পাশে দেখেন এই যে পেছনের কিন্তু এই অংশটা যেটা আমি বারবার বলি এটা রয়েছে, দেখেন এটা কিন্তু রয়েছে এইটা, আর এই পাশে দেখেন এইটাও কিন্তু রয়েছে, এই দেখেন এই জিনিস, দুইটা জিনিস একটু ভালো করে দেখবেন, অরিজিনাল থাকলে কিন্তু দুইটা জিনিস থাকে, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু নর্মালি এটা থাকে না। তো চলেন এটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক, এটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে, এটা হচ্ছে ওল্ড শেপের এক্স করলা, এটা হচ্ছে 4 মডেল, 6 হচ্ছে রেজিস্ট্রেশন, এইটা প্রাইসটা হচ্ছে 1,85,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে এখানে ক্রয় করতে পারেন। এরপরে চলে যাচ্ছে, এরপরে রয়েছে এলিয়ন রয়েছে আরেকটা, এরপর হচ্ছে এলিয়ন দেখতে পাচ্ছি 2005 মডেল, 11 তো হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজিতে কনভার্ট করা। সো এটা দেখতে পারেন আপনারা, যার সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল, এটাও কিন্তু আজকে দেখে যেতে পারেন আপনারা। সো এটার একটু ভিতরে কন্ডিশন একটু দেখা যাক কী অবস্থা রয়েছে, কন্ডিশন দেখি, ভিতরে কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, সফটটাচ এসি রয়েছে, সিট কভার লাগানো, ভিতরে অ্যাশ কালার, এবং কি ভিতরে উডেন ব্যবহার করা হয়েছে, এই দেখেন উডেন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন।
সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন, সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে। সো এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন, আপনারা যারা হচ্ছে এলিয়ন গাড়ি খুঁজছেন। পেছনের অংশ যদি আপনাকে দেখাই, দেখেন পেছনের সিএনজি তো কনভার্ট করা রয়েছে। দেখেন আমি যারা বারবার আপনাদেরকে বলি, দেখেন এটার কিন্তু অরিজিনাল এই যে এইখানে একটা স্টিকার রয়েছে, এই দেখেন এইটা অ্যাক্সিডেন্ট হলে থাকে না, এটা অ্যাক্সিডেন্ট হলেও থাকে না। আমি এই জন্য আমার ভিডিওতে দেখাই যে না, আমার কোনো ভাইরা অ্যাক্সিডেন্ট গাড়ি যেন না কিনে। আমি বারবার রিকোয়েস্ট করি, আপনারা যারা গাড়ি চিনবেন না, প্লিজ আপনারা একজন টেকনিশিয়ান দিয়ে গাড়ি কিনবেন, কারণ আমি চাই না আমার কোনো ভিউয়ার্স যেন খারাপ গাড়ি কিনে বলতে না পারে যে একটা খারাপ গাড়ি কিনেছে। আপনাকে গাড়ি চিনুন, তারপর গাড়ি কিনুন। চলেন এটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক। এটার প্রাইস আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে 5-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, 15 সিসি, সিএনজিতে কনভার্ট করা, 16,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু গাড়িটি ক্রয় করতে পারে। আর সর্বশেষ যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এক্সিও 2009-এর মডেল, 14 হচ্ছে রেজিস্ট্রেশন, তেলের গাড়িটি, এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হচ্ছে, এখানে বলা হয়েছে, তারপরে আমি চেক করে দেখব। এটার একটু ভিতরের কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। সিরিয়ালটা হচ্ছে 37 সিরিয়াল, এটা কিন্তু দেখতে পারেন। একটু ভিতরের কন্ডিশন চলে একটু দেখা যাক। দেখেন ভিতরে কিন্তু আমার ভিতরের কন্ডিশনটা কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে, 9-এর এক্সিও, এবং কি এই এই জিনিসগুলো সবাই বলে যে ভাই ফেটে যায়, এই 9-এরটা কিন্তু রমলিটা অরিজিনালটাই রয়েছে, এটা কিন্তু ফাটে নেই, অরিজিনালটাই দেখতে পাচ্ছি। সিট কভার লাগানো রয়েছে, একটু পেছনের কন্ডিশন চলে একটু দেখা যাক। সিট আর এইটা দেখেন, এইটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে। সো এই গাড়িটি কিন্তু আপনারা আজকে দেখে যেতে পারেন, যদি শনিবার থেকে রবিবার থেকে বৃহস্পতিবার মধ্যে যদি আসতে পারেন, একটা স্ক্রিন শট নিয়ে নিতে পারবেন যে আমি এক্সিওর এই গাড়িটি দেখতে যাচ্ছি। আচ্ছা ওখানে লেখা ছিল কিছুই তেলে উল্লেখ করা ছিল, কিন্তু আমি এখানে সিএনজিতে কনভার্ট করা পেয়েছে। দেখেন এটা মাঝামাঝি যখন এন্ট্রি করা হয়তো একসাথে 150 গাড়ি যখন এন্ট্রি করা হয় হয়তো একটা মিস্টেক হয়ে যায়। সো এটা দেখতে পারেন, এটা আপনারা আজকে দেখে এটা দেখতে পারেন, পেছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে, দেখেন পেছনের গ্লাসটা এই যে অরিজিনাল গ্লাস, স্টিকার ছিল এটা উঠে গেছে। সো এটা কিন্তু আজকে আপনারা দেখে যেতে পারেন। এটার প্রাইস কী চা আছে চলুন একটু প্রাইসটা দেখা যাক। সো মাঠের কিন্তু ক্রেতা থাকে, এর ক্রেতাদের মধ্যেই কিন্তু আমাকে ভিডিও করতে হয়। সো আমার যদি কোনো ভিডিওর মধ্যে যদি কোনো কথা আমার খারাপ লাগে অত মাফ করে দিবেন। এই গাড়িটি দিয়েই শেষ করব। এক্সিও 9-এর মডেল, 14 রেজিস্ট্রেশন, 15 সিসি, দামটা হচ্ছে 15,90,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। তো এভরিওয়ান যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে কারের যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। আর অবশ্যই অবশ্যই আপনার প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8:30টার মধ্যে চলে আসবেন কারের মাঠে। তো এখন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।